আসসালামু আলাইকুম গাইজ আমি আপনাদের সামনে টপ তিনটা স্মার্ট ওয়াচ নিয়ে এসেছি যেটা আলট্রার ভিতরে যেটা আলট্রার ভিতরে আপনারা তিনটা স্মার্ট ওয়াচ আমার সামনে দেখতে পাচ্ছেন ডব্লিউএস এইট আলট্রা এটা ফোরটি ফাইভ এম এম একটি আলট্রা স্মার্ট ওয়াচ তার সাথে থাকছে তার সাথে থাকছে ডিটি নাম্বার ওয়ান ডিটি এইট আলট্রা ফোর্টি নাইন এম একটি স্মার্ট ওয়াচ এবং এর সাথে আরও একটি থাকছে আলট্রা এইট ফোরটি নাইন এম একটি স্মার্ট ওয়াচ তো আমরা দেখব তিনটা স্মার্ট ওয়াচ এত ভালো কেন এবং এর কোয়ালিটি সম্পূর্ণ কেমন আমরা সে বিস্তারিত শুনবো এখন একটি একটি করে তো প্রথমত আমি ডাব্লিউ এস এইট আলট্রা দিয়ে শুরু করতে চাচ্ছি তো চলুন আমি একটি একটি করে আপনাদের সামনে সমস্ত ডিটেলস তুলে ধরবো আসলে কেন স্মার্ট ওয়াচগুলো ভালো এবং খুব উন্নত মার্কেটের ভিতরে এগুলো ভালো ছেল হচ্ছে অনেক ভালো মার্কেট ভ্যালু পেয়েছে এই তিনটা স্মার্ট ওয়াচ ডব্লিউ এস এইট আলট্রা একটি ডিটি নাম্বার ওয়ান একটি আর আলট্রা এইট একটি স্মার্ট ওয়াচ যেটা ফোর্টি নাইন এম এম ডব্লিউ এইট আলট্রা যেটা নিয়ে কথা বলছিলাম ফোর্টি ফাইভ এম এম একটি স্মার্ট ওয়াচ যেটা আলট্রা হিসেবে খুব কোয়ালিটি সম্পন্ন একটি স্মার্ট ওয়াচ ডব্লিউ এস এইট আলট্রা তো দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লে ফুল ডিসপ্লে এবং এর কালারফুল ডিসপ্লে অনেক ভালো এর যে সিস্টেম সেগুলো কিন্তু সেম টু সেম অরিজিনালের মতোই সবগুলাই তো দেখতে পাচ্ছেন প্রথমত এর যে শর্টকাট অপশনগুলো ঠিক এভাবে পেয়ে যাবেন খুব ভালো একটি কোয়ালিটি এবং এটার যে বডি বডি পেয়ে যাবেন আপনি অ্যালুমিনিয়াম বডি এবং এর টাচ খুব ভালো কাজ করে আর যদি আপনারা চান কোনো সেটিং হিসেবে এভাবে আপনারা সেটিং সেটিংয়ের ভিতরে যেয়ে কিন্তু স্ক্রিন টাইমিংগুলো বাড়িয়ে নিতে পারেন লাইট টাইমিংগুলো তো দেখছেন এখানে আমি এক মিনিট করে রেখেছি অলরেডি তো আপনারা চাইলে এগুলো খুব শর্টকাটভাবে অল্প আপনাদের ইচ্ছা মতো এখানে টাইমিংগুলো সেটা করে রাখতে পারবেন যতটুকুর টাইম আপনাদের প্রয়োজন তো এর যে টাচ দেখছেন টাচ কিন্তু অনেক সুন্দর স্মুথভাবে কাজ করছে অতি দ্রুত ফাস্ট এর সাথে অনেকগুলো সিস্টেম পেয়ে যাবেন ফাংশনের ভিতরে দেখুন আর তাছাড়া এখানে আপনারা যে ওয়াশ ফেস পাচ্ছেন সেগুলো কিন্তু পেয়ে যাবেন খুব শর্টকাটে আপনারা এইভাবে কিন্তু ওয়াশ ফেসগুলো চেঞ্জ করতে পারবেন খুব দ্রুত আপনার যেটা ভালো লাগে সেটা রেখে দিতে পারবেন আপনার স্মার্ট ওয়াচের ওয়ালপেপার হিসেবে এবার ডিটি নাম্বার ওয়ান ডিটি এইট আলট্রা নিয়ে কথা বলতে চাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার হাতে অলরেডি চলে এসেছে এটার যে কোয়ালিটি সেম টু সেম অরিজিনালের মতো এটার কোনো রকমের কোনো সমস্যা নাই আপনারা বুঝতে পারবেন এটা অরিজিনাল ডুপ্লিকেট তো দেখছেন এখানে যে অপশানগুলো পাচ্ছেন খুব শর্টকাট হিসেবে আপনার যে মেনুবার এবং এর যে স্টাইলগুলো পাবেন সবই কিন্তু অরিজিনালের মতো সেম টু সেম তো এর যে বডি ফোর্টি নাইন এম এম একটি স্মার্ট ওয়াচ এটা খুব ভালো একটি স্মার্ট ওয়াচ এবং এটা অলওয়েজ অন ডিসপ্লে আপনারা দেখতে পাবেন অবশ্যই তো এটা যখন আমি অলাইজন করে রাখবেন তখন কিন্তু বুঝতে পারবেন আসলে কীভাবে করা লাগে তো দেখুন এখানে যে আমি মেনুয়াল স্টাইলগুলো চেঞ্জ করছি আপনারা বুঝতে পারতেছেন আর এখানে সিস্টেমগুলো আপনি সেটিংয়ের ভিতরে পেয়ে যাবেন হয়তো টাইম স্ক্রিন টাইমিং অপশন আপনি কীভাবে বাড়াবেন বা কমাবেন সেটা পেয়ে যাবেন যত রকমের আপনার সেটিং আছে এখানে আপনি সেগুলো চেঞ্জ করে নিতে পারেন আমি দেখুন এটা চেঞ্জ করে দেখাচ্ছি থার্টি সেকেন্ড পর্যন্ত তো এখানে অলরেডি আমি হাফ মিনিট এখানে আমি টাইমিংটা অন করে রাখছি এবং পাওয়ার সেভিং মোড সব পেয়ে যাবেন সমস্ত কিছু এখানে পাচ্ছেন তো আপনারা চাইলে প্রত্যেকটা জিনিসের ভিতরে সেটিং আছে সেটিং সেটিং সেটিংয়ের ভিতরে যে একটি একটি করে আপনারা নিজের ইচ্ছে মতো ভালোভাবে চেঞ্জ করে নিতে পারেন এর যে মেনু স্টাইলগুলো আছে আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে দেখুন এটা কিন্তু আপনারা চার থেকে আট পর্যন্ত এর স্টাইল পেয়ে যাবেন মেনু স্টাইল একটি একটি করে তো আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা সেই অপশনে রাখতে পারবেন এখানে এনএফসি মোড দেখতে পাচ্ছেন যেটার কারণে আপনি ব্যাঙ্ক কার্ড থেকে টাকা পে করতে পারবেন খুব সহজে তো এভাবে আপনারা এই স্মার্ট ওয়াচের সঙ্গে ওয়াচ ফেসগুলো পেয়ে যাবেন খুব সহজে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন খুব ফাস্ট একটি স্মার্ট ওয়াচ যেটা অন ডিসপ্লে এবং এর যে পিছনের দিকে যে বেল্ট লাগানোর সময় যে লক থাকে অরিজিনালের মতো সেম টু সেম দেখুন এর মধ্যে কোনো ফারাক নাই আপনি বুঝতে পারবেন না ছেলে আর ডুপ্লিকেট সেম টু সেম এর ডিসপ্লে কোয়ালিটি এবং এর ব্যাক সাইড থেকেও আপনারা বুঝতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন যে অলওয়েজ অন ডিসপ্লের কারণে এখানে দেখা যাচ্ছে যে স্মার্ট ওয়াচের টাইমটি আপনারা দেখতে পাবেন সবসময় এটা কিন্তু বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত ওপেন থাকবে ততক্ষণ পর্যন্ত এটা অন হয়ে থাকবে এটা কিন্তু অন ডিসপ্লে একটি স্মার্ট ওয়াচ তো এটার যে কোয়ালিটি খুবই ভালো একটি কোয়ালিটি তাছাড়া এখন যাচ্ছি আমি আলট্রা এইট নিয়ে কিছু কথা বলতে তো আলট্রা এইট খুবই ভালো একটি স্মার্ট ওয়াচ সেম টু সেম ফোরটি নাইন এম এটা বডির সঙ্গে সেম টু সেম অরিজিনালের মতো দেখতে পাচ্ছেন একই সাইডে কিন্তু তিনটা একই রকম আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি স্মার্ট ওয়াচ যেগুলো সেম টু সেম তো ফোরটি নাইন এম যেটা এই দুইটা ডিটি নাম্বার ওয়ান আর আল্ট্রা এইট সেম টু সেম বডি কেননা এটা ফোরটি নাইন এম একটি স্মার্ট ওয়াচ যেটা সেম টু সেমই হওয়ার জরুরি তো দেখতে পাচ্ছেন সিস্টেমগুলো এবং এর যে বডি সবগুলোই কিন্তু একই রকম তো কিছু কয়েকটা জিনিস নিয়ে কিছু কম বেশি আছে যেটা আপনাদের আমি বলবো একটু করে সমস্যা নাই তো আপনারা দেখতে থাকুন তো প্রথমত এখানে যে ওয়াশফেসগুলো পাচ্ছেন খুবই ভালো সেম টু সেম ডিটি নাম্বার ওয়ানের মতো অরিজিনাল কোয়ালিটি হিসেবে সবই একই রকম তো এর সঙ্গে আরও কিছু দু একটা নতুন নতুন লেটেস্ট ওয়াশফেস আছে তো এগুলো নিয়ে আপনারা খুব সহজেই এক্সচেঞ্জ করে নিয়ে ইউজ করতে পারবেন কোনো রকমের সমস্যা নাই এর সঙ্গে যে সিস্টেমগুলো পাবেন যে সেটিংগুলো সেগুলো কিন্তু একটি একটি করে মেনু স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি দেখুন এটা অন্য একটি মেনু স্টাইলের ভিতরে ঢুকছি তো এটা দিয়ে আমি সেম টু সেম ব্রাইটনেস কম বেশি করে নিতে পারি এবং এটা থেকেও কিন্তু সেম টু সেম আমি লাইট টাইমিংগুলো চেঞ্জ করে নিতে পারবো কোনো সমস্যা নেই তো এছাড়াও অনেক সেটিং থাকছে যেগুলোর ভিতরে আপনারা চাইলে অনেক সময় দেখা যায় মোবাইলের মতো লাইট অফ এবং অন হয় ডিসপ্লেটা নিচের দিকে দিলে কিন্তু অফ হয়ে যায় এবং উপরের দিকে দিলে কিন্তু অন হয়ে যায় সেই সিস্টেমটাও কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো এবং মেনু স্টাইলগুলো খুব ভালো করে দেখুন লক্ষ্য করুন যে এটা আমি কীভাবে চেঞ্জ করছি ডবল প্রেস করার কারণে কিন্তু ডবল প্রেস করলেই মেনু স্টাইল চেঞ্জ হবে তো আপনারা চাইলে কিন্তু ঠিক এইভাবেই চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এগুলা সেম টু সেম তিনটাই দেখতে আপনাদের দেখানোর জন্য আমি হাতে নিয়েছি যে দেখুন এটার কিন্তু তিনটার কোয়ালিটি হচ্ছে দুই রকম একটা ফোরটি নাইন এম এম যেটা সেটা কিন্তু সেম টু সেম এবং ফোর্টি ফাইভ এম এম যেটা এস এইটা সেটা কিন্তু একটু কালার ডিফারেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন এই তিনটার কাজই একই রকম কাজ তবে একটু ডিফারেন্ট ফোরটি ফাইভ এবং ফোরটি নাইন এম এর সঙ্গে কিছুটা ডিফারেন্ট পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনারা যেটা দেখছেন এখন তিনটাই কিন্তু খুব ভালো পারফরমেন্সের একটি স্মার্ট ওয়াচ খুব ভালো মার্কেট ভ্যালু আছে তো আপনারা চাইলে অবশ্যই এই স্মার্ট ওয়াচগুলো কিনে ইউজ করতে পারেন খুব ভালো হবে আপনাদের কোনো সমস্যা নাই তবে সব থেকে ভালো হচ্ছে আপনার ডিটি নাম্বার ওয়ান কারণ এটির সাথে আপনি লক পাবেন সেম টু সেম অরিজিনালের মতো লক লক সিস্টেম আছে আপনার বেল্ট লাগানোর সাথে সাথে আপনার বেল্টটা কখনো কোনো ডান দিকে বাম দিকে হেলে যাবে না তো দেখতে পাচ্ছেন তিনটাই কিন্তু অনেক ভালো স্মার্ট ওয়াচ আলট্রা এইট এবং ডিটি নাম্বার ওয়ান এবং এস এইট আলট্রা এখানে দেখুন আপনারা আলট্রা এইটে গেম পেয়ে যাবেন খুব শর্টকাট হিসেবে গেম থাকছে ভিডিওটি দেখতে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের আইকনটি বাজিয়ে রাখুন